তাইওয়ান ঘিরে তৃতীয় দিনের মতো জোরালো সাময়িক মহড়া চালাচ্ছে চীন। ভূখণ্ডটি এবং চারপাশের সামুদ্রিক এলাকাকে বানানো হয়েছে টার্গেট। রোববার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মহড়া। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সীমানায় চিহ্নিত রয়েছে চীনের 11টি জাহাজ এবং 70টি যুদ্ধবিমান, যার মাঝে 45টি উড়োযান ও ড্রোন লঙ্ঘন করেছে আকাশসীমা। প্রস্তুত ছিল তাইওয়ানও, বিমান বাহিনীর সহায়তায় তাড়িয়ে দেয় চীনের যুদ্ধযান। তবে গেল সপ্তাহেই তাইওয়ানের প্রেসিডেন্ট সাং ইয়াং ওয়ানের যুক্তরাষ্ট্র সফরে ক্ষুব্ধ হয়েছে চীন। সাময়িক মহড়ার মাধ্যমে জানান দিচ্ছে সেই অসন্তোষ।